সরকার ছিল এই রাজ্যের অগণিত মানুষের শিক্ষার বেসরকারি আইন সহ সমস্ত অধিকার ও সুরক্ষিত অধিকারগুলো সুরক্ষিত করব মাননীয় মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রী দেখব আপনার কত ক্ষমতা আর এই রাজ্যের অগণিত মানুষের স্বার্থ সুরক্ষার জন্য আমরা কি করতে পারি আপনারা অসুরক্ষিত আপনারা যারা প্রশাসনে আছেন আপনারা অসুরক্ষিত সুরক্ষিত আপনাদের অধিকার নিয়ে লড়ব পারবো না এই রাজ্যবাসী শুনুন এই অরাজকতা থেকে এই রাজ্যের অগণিত মানুষের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান এই স্বৈরাচারী সরকারের স্বৈরাচারী যে সিদ্ধান্তগুলো থেকে আপনারা সকলে আসুন আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলো দেখব আজকে আজকে আমাদের কত নম্বর দিন আজকে আমাদের 22 নম্বর দিন আজকেও মাননীয় মুখ্যমন্ত্রী এখানে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যাচ্ছি কিন্তু এই আন্দোলন থামবে না জয় জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো এই আন্দোলন করব মানুষের স্বার্থে করব মানুষের স্বার্থ সুরক্ষিত করার জন্য করব অধিকারের লড়াই লড়ছে লড়ব দেখি মাননীয় বিপ্লব কুমার দেব আপনার কতটুকু ক্ষমতা আপনি যে রাজ্যের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছেন আপনার আপনার দিন শেষ মিথ্যা দিয়ে শুরু হয়েছে আর মিথ্যা দিয়ে আপনার জীবনের শেষ পরিণতি দেখবে এই রাজ্যবাসী আর এই রাজ্যবাসী দেখবে।